नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल रियल लव जिया। आज के तुम्हारे संगे शेयर करते चले माछेर डिमेर एकदम यूनिक रेसिपी, माछेर डिमेर झुरो। এই রেসিপিটা সাধারণত তোমরা কেউ খেয়ে থাকোনি, আমি এই প্রসেসে বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর মাছের ডিমের এই ইউনিক রেসিপিটা রান্নার জন্য লাগছে আমার মাছের ডিম। আমি এখানে 150 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, লেবুর রসটা দিচ্ছি যাতে মাছের ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আমি হাফ চামচের মতো নুন নিচ্ছি। দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে এবারে মাছের ডিমটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছের ডিমটা যেই রকম আছে ওই রকমই থাকবে, বেশি ভাঙবো না, এইরকম অবস্থাতেই থাকবে। তো মাছের ডিমটা আর মাখানো হয়ে গেছে, এই অবস্থাতেই আমি এখন রাখবো। আর সাইডে আমি কেটে নিয়েছি দুটো আলু, আলু ভাজার আলু যেমন ভাবে কাটি ওইরকমই কেটে নিয়েছি, একদম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে নেক্সট প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট প্রসেসে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে গ্যাস অন করে দিয়েছি। ফ্রাইং প্যানটা আমার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি অল্প তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এই শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দেব। যেহেতু এটা চচ্চড়ি বানাচ্ছি ওই জন্যই আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি, আর শুকনো লঙ্কা ভাজা খেতে খুবই ভালো লাগে, যার জন্য চচ্চড়ির স্বাদটা আরো বেড়ে যাবে। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে এলে আমি যেই আলুটা কেটে রেখেছিলাম এইটা দিয়ে দেব। এবার দিয়ে দেব এক চামচের মতন নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবারে আলুটাকে ভেজে নিচ্ছি, প্রথমে 2-3 মিনিট হালকা ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। এরপর এটাকে যখন ঢাকনা দিয়ে রান্না করব তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আমি আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি, কারণ আলুটা প্রথমে ভেজে রান্না করলে এই চচ্চড়িটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। আমি 1-2 মিনিট এটাকে ভেজে নিয়েছি, এবারে ঢাকনা বন্ধ করে 2 মিনিটের মতন রেখে দেব, তাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, হালকা নেড়ে নেব। আলুটা আমার এখনো সেদ্ধ হতে বাকি আছে, তো হালকা নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের মতন। 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি, এবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে চচ্চড়িটা যখন রান্না করব তখন সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন আলুটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আলুটা আমি নামিয়ে নিয়েছি, আর আমি আবারও ওই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবারে আবারও তেল দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আদা ও রসুন আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেব। হালকা ভেজে নেব, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর একটা পেঁয়াজকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে, আদা রসুন ভাজার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটো একটু গলতে টাইম লাগে ওই জন্য টমেটোটা গলার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লাল লঙ্কা গুঁড়ো যাতে কালার আসে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি কালারের জন্য দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, টমেটোটা হালকা মজে গেছে। এই অবস্থাতে আমি মশলাগুলোকে সাইড করিয়ে এর মধ্যেখানেই মাছের বীজটা দিয়ে দেব। দিয়ে এবারে বীজটা ভালোভাবে মিশিয়ে
করে দিয়েছি আর বীজগুলো ভেঙে নেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু যতটা ঝুরি ঝুরি ভাবে ভাঙা যাবে ততটাই খেতে টেস্টি লাগবে। বীজটা আমার প্রায় ভাঙা হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু আর ডিমটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, হালকা নাড়াচাড়া করে নেব। এবারে 2 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেব আর আঁচটা লো মিডিয়ামে করে দিচ্ছি। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, এটা একদমই অপশনাল, ধনে পাতাটা দিলে বেশি খেতে ভালো লাগে। তোমাদের কাছে থাকলে তবেই দিবে, না থাকলে না দেওয়ার দরকার নেই। ধনে পাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এভাবে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। তো আর মতন টাটা, বাই বাই।